আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিএসএস দিয়ে পেজের লেআউট কিভাবে তৈরি করতে হয়। আপনি যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন, যখনই একটি পেজ তৈরি করা শুরু করবেন, তখন আপনার পেজ লেআউটটা আপনার প্রথমে প্রয়োজন হবে। তো সেই পেজের লেআউটগুলো কিভাবে তৈরি করে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য আমরা ভিজুয়াল কোড থেকে এতক্ষণ যে ডিজাইনগুলো করছিলাম এগুলো মুছে ফেলব, স্টাইলও মুছে দিলাম, এবং যেই আমাদের বডি ট্যাগ ছিল বডি ট্যাগ আমি ক্লিন করে দিলাম। এখন কিছু নেই, সম্পূর্ণ ক্লিন। এখন আমি চাচ্ছি কি এখানে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে। ওয়েব লেআউট, এখন এটা লেআউট তৈরি করার জন্য আমার দুইটা টিপ লাগবে। বেসিক টু কলাম লেআউট কিভাবে তৈরি করে, দুইটা কলাম দিয়ে লেআউট কিভাবে তৈরি করে সেটা আমরা দেখবো এখন। তো তার জন্য আমার হচ্ছে এখানে দুইটা ডিপ লাগবে। তো আমি জাস্ট এখানে লিখলাম হচ্ছে ডিপ। তো ডিপের ভিতরে আমি একটা হচ্ছে একটা দিব টাইটেল ডিপের, আর হচ্ছে কিছু কন্টেন্ট। তো টাইটেল দেওয়ার জন্য আমি এইচ টু একটি ট্যাগ নিলাম, এবং এইচ টু ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে কলাম ওয়ান টাইটেল, কলাম ওয়ান টাইটেল। এখন এটার মধ্যে আরেকটা পি ট্যাগ নিব, আর পি ট্যাগের মধ্যে আমি লরেম ইপসামের 10টা 20টা ওয়ার্ড রাখলাম। এই হচ্ছে আমাদের একটা ডিপ তৈরি করা হলো। এখন আমি সেম ডিপকে ডুপ্লিকেট করব, এখানে ওয়ান এর জায়গায় জাস্ট টু লিখে দিব, সেভ করি, এবং ব্রাউজারে যদি আমি রিলোড দেই তাহলে কি হয়, এখানে দুইটা কলাম আসছে, এবং দুইটা কলামের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা ডিপ দুইটা ডিপ আসছে। এখন দুইটা ডিপের মধ্যে দুইটা ডিপ হচ্ছে দুইটা কলাম। এখন প্রত্যেক কলামের মধ্যে কি আছে, একটা করে টাইটেল আছে, আর হচ্ছে একটা করে কন্টেন্ট মানে পি ট্যাগ আছে। এখন আমি চাচ্ছি এটা দিয়ে টু কলাম তৈরি করতে। তো টু কলাম তৈরি করার সিস্টেম হচ্ছে, আমরা তো এনটি চাইল্ড শিখছিলাম, মনে আছে সেটা? এনটি চাইল্ড দিয়ে আমি এই বক্সগুলোকে মানে ডিপগুলোকে ডিজাইন করব। আমি জাস্ট এখানে ডিপ লিখলাম, ডিপ দিয়ে এনটি চাইল্ড কিভাবে লিখে, এনটি এইচ চাইল্ড এভাবেও লেখা যায় যে এখন যদি ওয়ান দেই তার মানে প্রথমটা, টু দিলে দ্বিতীয়টা। কিন্তু এখানে যদি আমি লিখি হচ্ছে, এখানে যদি আমি লিখি যে ফার্স্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ডের ডিজাইন হিসেবে যদি আমি এখন ব্যবহার করি যে উইথ যদি ব্যবহার করি 40 পিক্সেল বা 40% বা 45% 49% দিলাম, এবং এটার ফ্লোট আমরা শিখছিলাম ফ্লোটিং, মনে আছে? ফ্লোটিং এর কাজ ছিল কি, লেফটে এবং রাইটে নেয়া। তো আমি এটার ফ্লোট দিলাম হচ্ছে ফ্লোট লেফট, সেভ করি, এবং ব্রাউজারে যে যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো না। তো এটার আমি যদি একটা বর্ডার তৈরি করি তাহলে বর্ডার বাদ লাগবে না। তারপরে সেম ভাবে দ্বিতীয়টার জন্য আমি সেম করলাম। তো দ্বিতীয়টার জন্য যেহেতু দ্বিতীয়টা, তো আমি এখানে লিখলাম হচ্ছে লাস্ট চাইল্ড, সেভ করি, এবং ব্রাউজারে যে যদি আমি রিলোড দিই এখন কি হয় দেখুন, এখানে দুইটা কলাম তৈরি হয়ে গেল অলরেডি। কত সম্পূর্ণটা ছিল একটা কলাম, এখন কলামের উইথ আমি এখানে লিখে দেওয়ার কারণে হয়েছে কি, দুইটা কলাম আলাদা আলাদা হয়ে গেল। এই ছিল টু কলাম লেআউট। এখন এই টু কলাম লেআউটের সাথে আমি যদি এখানে নেভিগেশন অ্যাড করি, মানে নেভিগেশন সহ যদি একটা লেআউট তৈরি করি, এটা হচ্ছে এই টু কলাম লেআউটগুলো প্রয়োজন হয় হচ্ছে যখন আপনি কোনো ওয়েবসাইটের কোনো একটা সেকশন নিয়ে কাজ করবেন। যেমন একটা সেকশনে, একটা ওয়েব পেজের একটা সেকশনে কাজ করতেছেন, দুই পাশে কন্টেন্ট ভাগ করতে হইতেছে, তখন এই ধরনের এই মানে টু কলাম লেআউটটা প্রয়োজন হয়। তো সেমভাবে আমি এখন হচ্ছে একটা নেভিগেশন সহ লেআউট তৈরি করবো। তো সেটা তৈরি করে কিভাবে আমি এখন দেখব। তো সেটা দেখার জন্য আমি এইখান থেকে যে আমার দুইটা ডিপ ছিল, এই দুইটা ডিপকে আমি অন্য আরেকটা ডিপের মধ্যে নিয়ে যাব। অন্য আরেকটা ডিপ বলতে যেটা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে কি করলাম, আমি আমার আগের দুইটা ডিপ নিয়ে গেলাম। এখন যেহেতু দুইটা ডিপ কন্টেইনারের ভিতরে, তো এটার যে ডিজাইন করছিলাম এখানেও আমি জাস্ট কন্টেইনারটা সামনে লিখে দিব।
কোনো পরিবর্তন নাই। এখন আমি এখানে একটা নেভিগেশন অ্যাড করব। নেভিগেশন অ্যাড করার জন্য আমার কি করতে হবে, নেভিগেশন অ্যাড করার জন্য আমার করতে হবে যে এইচটিএমএল আছে এখানে আরো একটা ন্যাব নামে একটা ট্যাগ নিব। ন্যাব নামে একটা ট্যাব আছে যেটা হচ্ছে নেভিগেশনের জন্য ব্যবহার করা হয়। তো নেভিগেশনের ভিতরে কি থাকবে, একটা H4 নিলাম, এটা আমি দিলাম হচ্ছে ন্যাব এরিয়া নাম দিলাম। এখন এই H4 এর নিচে আমি চাচ্ছি কয়েকটা লিংক থাকুক। মানে লিংক বলতে যেটা ক্লিক করলে আমি এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো এরকম। তো সেই লিংকগুলো হচ্ছে কি, একটা আনঅর্ডার লিস্টে থাকবে। আনঅর্ডার লিস্টে কয়টা লিংক থাকবে, আমি যদি চারটা এলাই নিতে চাই তাহলে 4×4 চারটা। এখন আমি এখানে যদি লিখি জাস্ট সবগুলোর জন্যই লিংক 1, লিংক 2, লিংক 3, লিংক 4, এখন এটা যদি আমি ডিজাইন করি সিএসএস দিয়ে তাহলে কি হয় দেখুন, আমার যে ন্যাব এরিয়া ছিল ন্যাব এরিয়াতে একটা ক্লাস নিব আমি, ক্লাসের নাম দিব নেভিগেশন, সেভ করি। এখন এই নেভিগেশনকে আমি ডিজাইন করব। নেভিগেশনকে আমি কি করব, সবকিছুর উপরে, যেহেতু নেভিগেশন সামনে সো নেভিগেশনের ডিজাইনও আমি উপরে করলাম। নেভিগেশনের আমি একটা উইথ দিব, উইথ হচ্ছে 150 পিক্সেল, আর হাইট দিব হচ্ছে 100 VH। এই 100 VH মিনস হচ্ছে ভার্টিক্যাল হাইট, মানে হচ্ছে যেই ডিসপ্লেতে থাকবে ওই ডিসপ্লের সম্পূর্ণ হাইট নিয়ে নেবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি আমি ব্যবহার করি DDD, সেভ করি এবং ব্রাউজার যে যদি আমি রিলোড দেই তাহলে কি হয়েছে এরকম আসছে। কিন্তু আমি এখন চাচ্ছি কি, আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কি হোক এটার পাশে চলে আসুক। তার জন্য আমার কি করতে হবে, এখানে একটা গ্যাপ আছে, বডি ট্যাগকে একটু ডিজাইন করে নেই, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, সেভ করি এবং ব্রাউজারে যে যদি আমি রিলোড দেই তাহলে এটা চলে আসছে। এখন আমি কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি এই কন্টেন্টগুলো পাশাপাশি চলে আসুক। এখন তার জন্য আমার করতে হবে কি, এইটাকে পজিশন করে সাইড করে দিব, পজিশন অ্যাবসোলিউট করে দিব। পজিশন অ্যাবসোলিউট করব কাকে, যে নেভিগেশনটা আছে এটাকে, নেভিগেশনকে কি করব পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট করব কি লেফট 0। আমরা একটা নেভিগেশন তৈরি করলাম, নেভিগেশনের পজিশন হিসেবে আমি লেফট সাইডে দিলাম, আর সেটার উইথ হিসেবে দিলাম 150 পিক্সেল, আর হাইট হিসেবে দিলাম ডিসপ্লের সম্পূর্ণ হাইট। এখন এখন যে কন্টেইনার ছিল কন্টেইনারকে আমি আর একটু ডিজাইন করব, শুধু কন্টেইনারকে। কন্টেইনারকে কি ডিজাইন করব, কন্টেইনারটাই নেভিগেশনের ভিতরে ঢুকে আছে। তো তার জন্য আমি এই কন্টেইনারকে যদি মার্জিন লেফট 150 পিক্সেল বলে দেই তাহলে কি হয় দেখুন, সেভ করি এবং ব্রাউজারে যে যদি আমি রিলোড দেই তাহলে কি 150 পিক্সেল চলে আসলো। এখন আমরা একটা লেআউট তৈরি করলাম যেটা হচ্ছে নেভিগেশন সহ, নেভিগেশন হচ্ছে লেফট সাইডে আর হচ্ছে রাইট সাইডে আছে কি দুইটা কলাম। এই ছিল হচ্ছে নেভিগেশন সহ লেআউট তৈরি করা।